আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে কিন্তু আহামরি টাকা পয়সার খরচ হয় না, খুবই অল্প টাকায় আর অল্প জিনিস দিয়ে হচ্ছে ছোট ছোট ইচ্ছে বা শখগুলো পূরণ করা যায়। সেরকমই আমার মালয়েশিয়াতে আসার পর একটা শখ ছিল, বা আমার মেয়েরও ছিল। আমি মালয়েশিয়াতে আসার পর থেকে খুবই ইচ্ছে ছিল, মানে আমার থেকে আমার মেয়ের বেশি ইচ্ছা যে ও হচ্ছে একটা, ওর দোলনা হবে বাসায়, আর দোলনার কর্নারটা হচ্ছে একটু সাজানো গোছানো থাকবে কর্নারটা। তো ও অনেকদিন ধরে বলতেছিল। তো যাই হোক, অবশেষে হচ্ছে আজকে আপনাদের ভাইয়া হচ্ছে একটা দোলনা বানিয়ে নিয়ে আসছে, মানে এটা হচ্ছে অর্ডার দিয়ে হচ্ছে ও বানিয়ে নিছে। তারপর হচ্ছে এখন ওর যে দোলনা যেখানে রাখবো আর কি, ওই কর্নারটা হচ্ছে কিভাবে সাজাবো ওটাই চিন্তা ভাবনা করতে করতে তো মাথায় যতটুকু আইডিয়া আসলো, মানে নিজের কাছে যা আছে তা দিয়ে হচ্ছে কোনোরকম সাজালাম, আর আপনাদের সাথেও ছোট করে শেয়ার করে নিছি। তো আমার বাসার পুরো বাসার হচ্ছে শুধু বেডরুমগুলা বাদে আর হচ্ছে পুরো বাসাটা হচ্ছে একদম হোয়াইট কালারের ভিতরে, মানে কালার করা হচ্ছে হোয়াইট কালার। তো আমি চিন্তা করলাম যে যে এই হোয়াইট কালার ভিতরে একটু যদি ওর দোলনার কর্নারটাতে যদি একটু ছোট ছোট করে একটু ফুল ফ্লাওয়ার এঁকে দিই তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। তো আমি এরকমভাবেই কিনেছি, আপনারা তো প্রথম দিয়ে দেখছেন এই যে দেখেন। ও আমি জাস্ট পুরো দেওয়ালটা করি নাই, জাস্ট ওর দোলনা যেখান দিয়ে বসাইছি ও কর্নারটাতে হচ্ছে আমি একটু ফ্লাওয়ার এঁকে দিছি। তো ও শুধু ও বসে না, আমিও কিন্তু এখানে বসে হচ্ছে কফি খাই, আর এখানে কাজ কিন্তু অনেক বাকি আছে। আমি এখানে লাইটিং করব, তারপর হচ্ছে কিছু ফ্লাওয়ার দেব। তো ফ্লাওয়ারগুলো না আমি ওভাবে পাইতেছিলাম না, মানে ওইখানে এখানে না মানে প্লাস্টিকের যে ফুলগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে মার্কেটে গেলে অ্যাভেলেবল পাওয়া যায়, এখানে কিন্তু ওভাবে পাওয়া যায় না। আমি অনেক খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। তো আমি আপাতত হচ্ছে লাইট দিয়ে হচ্ছে এটাকে সাজিয়ে নিয়েছি, আর কালার যতটুকু দেখছেন ফুলগুলো আঁকছি, তো ওইটাই আপনাদের সাথে ছোট করে আজকে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি কফি বানিয়ে নিচ্ছিলাম, আর কফির সাথে হচ্ছে আমি একটু বিস্কিট খাই, আমার কাছে ভালো লাগে একটু। তো এখানে অনেক রকম হচ্ছে আমার বাসায় সবসময় বিস্কিটগুলো থাকে, এখানে প্রায় চার রকমের বিস্কিট আছে। তো ভাবতেছিলাম কোনটাই খাবো, এখান থেকে একটা নিয়ে নিলাম, আর এই বিস্কিটগুলো খেতে অসম্ভব মজা। তো আমি এখন হচ্ছে কফিটা নিয়ে হচ্ছে বিস্কিট এক প্যাকেট নিয়ে ধোনলায় চলে যাচ্ছি। আমি সব সময় হচ্ছে এখানে বসে হচ্ছে কফিটা খাই সকালবেলায়, মানে আমার সব সকালে সব কাজ শেষ করার পর হচ্ছে আমি কফি খাই। নর্মালি অনেকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কফি মানে নাস্তার সাথে কফিটা খেয়ে ফেলে, আমি নাস্তাটা করে হচ্ছে আমার সব কাজ শেষ করি। সব কাজ শেষ করার পরও আমি অনেক সময় নাস্তা করি, মানে তারপর হচ্ছে দেন রিল্যাক্সে বসে গড় মুছে সব ক্লিন করে হচ্ছে বসে হচ্ছে কফিটাই দোলনার ভিতরে বসে বসে মোবাইল দেখতে দেখতে খায়। এটা আমার মানে মালয়েশিয়াতে আসার পর রেগুলার রুটিন হয়ে গেছে, মানে সব কাজ শেষ করার পর হচ্ছে কফিটা খেলেই আমার কাছে মনে হয় জানি আমার শরীরটা একদম পুরো মানে এনার্জি আসে আর কি শরীরের ভিতরে। যাই হোক, আমি হচ্ছে সকল মানে ক্লান্তি দূর হয়ে যায়, অনেকে আছে না চা খাওয়ার পর হচ্ছে সকল ক্লান্তি দূর হয়ে যায়, আমার হচ্ছে কফিটা না খেলে একদমই চলে না, সারা দিন একদম মানে মন চায় সারাক্ষণ শুয়ে থাকি কীরকম অস্থির লাগে। তো এই যে আমি এখানে খেতেছিলাম, আর একটু ভিডিও নিয়ে নিলাম, আর উপরে হচ্ছে এটা একটা ঘড়ি, ঘড়িটা কিন্তু চলে, তবে মানে একদম দূর থেকে দেখলে বোঝা যায় না যে এটা চলতেছে, কিন্তু এটা চলে। আর আমার ফ্লাওয়ারগুলো যে আঁকছি না দেওয়ালে সবগুলো হচ্ছে একই সাইজ হয় নাই, মানে কোনোটা একটু ছোটো একটু বড় হয়ে গেছে, কিন্তু মানে এমনিতে নর্মালি দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু খেয়াল করে হচ্ছে দেখলে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমি প্রায় তিনটা হচ্ছে পিকো লাইট না কি বলে এই লাইটগুলো, তিনটা মানে তার ছিল, একটা একটা হচ্ছে বাংলাদেশি প্রায় 350 টাকার মতো পড়ছে। তো এখানে আমি তিনটা লাইটের এরকম বক্স নিয়েছি। তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোট করে সাজিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি। এদিক দিয়ে কিটটি হচ্ছে এসে দেখতেছিল এরকম লাইটিং।